What jobs you can do with WordPress? এই লেকচারে আমি আপনাকে বলবো WordPress ডেভেলপমেন্ট শিখে নিয়ে আপনি কি কি জব করতে পারেন। মূলত তিন ধরনের জব আপনি করতে পারবেন। নাম্বার ওয়ান, ফিক্সড জব। ফিক্সড জব সম্পর্কে আমি একটু বলি। বিভিন্ন প্রতিষ্ঠানেরই এখন ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, তাই তাদের ওয়েবসাইট মেনটেন করার জন্য তাদের বিভিন্ন কর্মীর প্রয়োজন হয়ে থাকে। আপনি যে কোনো একটি প্রতিষ্ঠানে তাদের ওয়েবসাইট ডেভেলপার হিসেবে তাদের ওয়েবসাইট গুলো মেনটেন করে দেওয়ার মাধ্যমে একটি জব নিতে পারেন। অন্যান্য সেক্টরের মতো এই ওয়েব ডেভেলপমেন্টও একটি জব মার্কেট। বিভিন্ন প্রতিষ্ঠান যাদের ওয়েবসাইট আছে এবং এগুলো রেগুলার মেনটেন করতে হয়, সেই সমস্ত কোম্পানিতে আপনি জব অ্যাপ্লাই করতে পারেন এবং তাদের হয়ে আপনি তাদের ওয়েবসাইট গুলো ম্যানেজ করে দিতে পারেন। সো এটা একটা উপায় আছে যেটা আপনি বাংলাদেশেও করতে পারবেন। এখন বাংলাদেশেও অনেক কোম্পানি তাদের বিজনেসকে অনলাইনে নিয়ে আসতেছে। ফেসবুক, ইউটিউব, আপনি যেখানে যান না কেন দেখবেন বিভিন্ন কোম্পানির প্রমোশন, প্রোডাক্ট সবকিছু এখন অনলাইনে পাওয়া যায়। এই কোম্পানিগুলো তাদের ওয়েবসাইট মেনটেন করার জন্য এখন বিভিন্ন কর্মী নিয়োগ দিচ্ছে। আপনি ওয়েব ডেভেলপমেন্ট স্কিলটি ডেভেলপ করে ফেলার পর বিভিন্ন প্রতিষ্ঠানে জব অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের প্রতিষ্ঠানের জন্য প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনি ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন। সো জব হচ্ছে একটা অপরচুনিটি। নাম্বার টু, ফ্রিল্যান্স জব। আপনার যদি কোনো কোম্পানিতে ফিক্স জব করতে ভালো না লাগে বা ইচ্ছা না হয় তাহলে আপনি ফ্রিল্যান্স জব করতে পারেন এই স্কিলটি দ্বারা। ফ্রিল্যান্স জবগুলো সম্পর্কে আমি আপনাকে একটু বলি। ফ্রিল্যান্স জবগুলো হচ্ছে কোনো ফিক্স জব না, মানে আপনি 9টা টু 5টা বা 9টা টু 6টা এই ধরনের একটা ফিক্স টাইমে যে আপনাকে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি কোনো কোম্পানিতে ফিক্স জবে কাজ করবেন না, ফিক্স স্যালারিতে কাজ করবেন না। যারা ফ্রিল্যান্সার তারা একাধিক কোম্পানির জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে। যেমন আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন বা আপনি কন্টেন্ট রাইটিং পারেন বা আপনি গ্রাফিক ডিজাইন পারেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটি স্কিল। আর এই স্কিলগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন হয়ে থাকে, ছোট মাঝারি। ইভেন প্রতিনিয়তই মার্কেটে নতুন নতুন কোম্পানি আসতেছে যাদের গ্রাফিক ডিজাইন সার্ভিসের প্রয়োজন, যাদের ওয়েব ডিজাইন সার্ভিসের প্রয়োজন, যাদের কন্টেন্ট রাইটিং সার্ভিসের প্রয়োজন। এই সমস্ত কোম্পানিগুলো বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের হায়ার করে থাকে। তাই ফ্রিল্যান্স জব হচ্ছে আরেকটি অপশন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে আর্নিং করে নেয়া। নাম্বার থ্রি, আপনার নিজের বিজনেস। এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বা কন্টেন্ট রাইটিং আপনি যাই শিখছেন আপনি এটা আপনার নিজের বিজনেসের কাজে ব্যবহার করতে পারেন। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা আপনার নিজের একটি বিজনেস। এখানে আপনার কোনো ক্লায়েন্ট নাই, এখানে কোনো বস নাই, আপনার একটা ওয়েবসাইট সেট আপ করে আপনি আপনার মতো করে কন্টেন্ট লিখে যেতে থাকবেন এবং ধীরে ধীরে এই ওয়েবসাইটটাতে আপনি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে থাকবেন। এটা সম্পূর্ণ আপনার নিজের বিজনেস। পাশাপাশি আপনি একটি ই-কমার্স বিজনেস শুরু করতে চান, অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করার মাধ্যমে আর্নিং করতে চান, আপনি নিজের বিজনেসের জন্য আপনি নিজেই ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছেন, বা অন্য কোনো কোম্পানি আপনি শুরু করতে চান, যে কোনো একটা বিজনেস শুরু করতে চান সেটার জন্য ওয়েবসাইট লাগবে, আপনি নিজেই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছেন, আপনাকে কোনো ওয়েব ডেভেলপার হায়ার করতে হচ্ছে না, কোনো ওয়েব এজেন্সিকে হায়ার করতে হচ্ছে না, তার মানে আপনার অনেক কস্ট বেঁচে যাবে। তাই আবারও বলছি, ওয়ার্ডপ্রেস দিয়ে আর্নিং করার উপায় অনেকগুলো আছে, তার মধ্যে আমি মূল তিনটা উপায় আপনাকে বললাম। একটা হচ্ছে ফিক্সড জব, একটা হচ্ছে ফ্রিল্যান্স জব, আর আরেকটা হচ্ছে আপনি নিজের বিজনেসের জন্য আপনি এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন নেক্সট লেকচারে চলে যাই, যেখানে আমি বলবো আপনার একটি পার্সোনাল ওয়েবসাইট থাকা কেন জরুরি এবং সেই ওয়েবসাইটে কি কি ইনফরমেশন আপনি দিবেন যেন আপনি আপনার ক্লায়েন্টদের কাছে আপনার স্কিলগুলোকে ডিসপ্লে করতে পারেন বা প্রেজেন্ট করতে পারেন।